আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা দেখুন, আমাদের বাড়িতে লাইটিং হয়ে গিয়েছে, তো বাড়িতে বিয়ে। এটা হলো শুক্রবার রাতে, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তো বাইরে থেকে আপনাদেরকে লাইটিংটা দেখিয়ে দিলাম। তো এই তো বন্ধুরা, পরের দিন সকালবেলা শনিবার, আজ হলো আমাদের সাবানার গায়ে হলুদ। তো সকাল থেকে দেখুন কত ব্যস্ত আমরা থাকবো। তো এগুলো হলো গিয়ে মানে গায়ে হলুদের যে বিকেলে রান্নাবান্না হবে, তারপরে বিয়ের যত রান্না মানে জিনিসপত্র, তো সেগুলো ঘরে রাখা আছে, সেগুলো একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন সবজি, তারপরে আর এদিকে চালের বস্তা, ডিমের পেটি দেখতে পাচ্ছেন, মানে বিয়ে বাড়ির যত আর কি রান্নাবান্না হবে সেসব জিনিসপত্র চলে এসছে, আমাদের নিচের রুমে রাখা ছিল। আর এই তো যে ভদ্রলোককে আপনারা দেখলেন, ইনি হলো রান্নি, মানে গায়ে হলুদের রান্না উনি করবেন আর বিয়ের রান্নাও উনি করবেন। তো সকালবেলা ওই জন্য উনি নিতে চলে এসেছেন। এখন বাজে হলো সকাল 8:30 পৌনে 9টা এরকমই হবে। তো এখন উনি সব কিছু নিয়ে চলে যাবে ভিলায়। আর ভিলাটা হলো গিয়ে আমাদের বাড়ির পাশে, মানে দু থেকে তিন মিনিট, এর বেশি না। তো সব নিতে চলে এসছে আমার হাজব্যান্ড, এই তো দুজন মিলে এখন কথা বলছে, ভ্যানে করে সব নিয়ে যাবে। তো আমরা একটু ভিডিও করে নিলাম আমি, আর পেছনে দেখুন আমার বড় জা দাঁড়িয়ে আছে, আর এই তো সব নিয়ে যাবে। আর আমাকে বলছে প্রচণ্ড গরম, এটা আমি আপনাদেরকে মানে ভয়েস ওভার করছি বলে দিলাম, মানে ওই যে রান্নি যে দাদা আমার সাথে বলছে যে প্রচুর গরম। হ্যাঁ, তো আমি বলছি হ্যাঁ, গরমে বিয়ে পড়েছে, আল্লাহ যখন যার আর কি বলে না বিয়ের ফুল ফোটাবে তখনই বিয়ে হবে, তো সেটাই হয়েছে ব্যাপার। মা আমাদের, আমারও বিয়ে হয়েছিল মে মাসে, তো আমাদের সাবানার হলো এপ্রিল মাসে বিয়ে। তো গরমের সময় বিয়ে আগে হতো, এখন হয় না, কিন্তু সাবানার বিয়ে একটু গরমেই হয়ে গেল, তাড়াহুড়ো মানে ও ছেলের বাড়ি থেকেই ওরা আর কি একটু তাড়াতাড়ি করতে চেয়েছিল। তো এই তো এবারে হলো সকালবেলা আর কি রান্নি, তো ওদিকে দেখিয়ে দিলাম যে সব মালপত্র নিয়ে যাবে সবাই মিলে, ভ্যানে করে নিয়ে চলে যাবে ভিলায়। আর এইদিকে হলো গিয়ে ওই যে চালটা দেখলেন, ওটা হলো ক্ষীরের চাল, এখন গুঁড়ো করা হবে। আর ঢাঁড়স রান্না হবে চিংড়ি মাছ দিয়ে, ওদিকে মাংস রান্না হবে, দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এটা হলো দুপুরের আর কি আমাদের ঘরের লোকেরা আমরা খাবো। আর রাতে তো যত মেহমান আসবে সে ভিলাতেই চলে যাবে সবাই, গায়ে হলুদ আর ক্ষীরটা আমরা এখানে রান্না করব। তো এখন ক্ষীর রান্না হবে, আপনারা অবশ্যই দেখবেন, চালের গুঁড়ো করা হবে, ক্ষীর রান্না হবে, সব কিছুই আপনারা এখন দেখতে পাবেন। তো ঠিক আছে, এই তো দেখুন আমাদের চালের গুঁড়ো করা হয়ে গিয়েছে, তারপরে এবার আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। এই তো বন্ধুরা, ডিশের মধ্যে গুড়টা বার করে রাখা হলো, ফ্রিজে ছিল, একদম শক্ত হয়ে গিয়েছিল। আর এখানে আমার ভাগ্নি নারকল থেকে দুধ বার করে নিচ্ছে, নারকলের দুধ বার করে করে আর ওর মধ্যেই চালের গুঁড়ো দিয়ে ক্ষীরটা রান্না হবে। আর ওদিক দিয়ে হলো গিয়ে মানে আফসানার বড় দিদি, এই সরি সাবানার বড় দিদি, মানে নারকলগুলোকে মিক্সার একটু পেস্ট করে দিচ্ছে, তাতে দুধটা আরও ভালো বেরোবে। তো সবাই দেখছে আমাকে, যে আমি আবার বলছি সবাই ভালো করে একটুখানি মানে পোজ নাও, ওরা হাসাহাসি করছে, ইয়ারকি ঠাট্টা করছি। এই তো আফসানা নারকলে দুধ বার করে দিচ্ছে, আর খুব আনন্দ হচ্ছিল সবাই, এখন ক্ষীর রান্না হবে। আর ক্ষীর রান্নার টাইমে খুব ভালো লাগে সবাই মিলে আর কি একটু ক্ষীর নাড়ে, অনেকটা ক্ষীর হয় তো, তো যার কারণে খুব আনন্দ হয়। আগে তো রুটি হতো, এখন তো রুটির মানে চলটা উঠেই গিয়েছে বলতে গেলে, আর রুটি কেউ আর করে না, চালের আটার রুটি করা হতো আগে, এখন ওই লুচি আলুর দম ক্ষীর এগুলোই নাস্তায় দিয়ে দেওয়া হয়। এই তো এদিকে আমার ভাগ্নি আর আমার মামি শাশুড়ি ক্ষীর রান্না করবে, ওরা দুজনাই রান্না করেছে ক্ষীর, ক্ষীরটা দারুণ হয়েছিল বন্ধুরা, মানে আমি বলে বোঝাতে পারবো না, খুব টেস্ট হয়েছিল। কিন্তু বিয়ের সময় তো বেশি খাওয়া যায় না, এখন মিস করছি, এখন মনে হচ্ছে যদি থাকলে বেশ খাওয়া যেত, খুব ভালো লাগতো। আর এই তো ওরা দুজনে এখন ক্ষীর রান্না করছে। খালি একবার করে চার্জ দিচ্ছি যে ঠিক আছে, তো বারবার দিয়ে রাখতে হবে, এখানে ভিডিও তুলতে হবে। ভালো লাগছে বলে ক্ষীরটা, মানে সুন্দর বেরিয়ে আমাদের তো খুলবে,
কে ফোন করেছে? হ্যালো, ও না, ফোন আমার সাথে ছিল না, আমি ওই ঘরে ছিলাম। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, তো বন্ধুরা, হলুদ তো সবাই মাখে, ক্ষীর কজন মাখে, তাই না? তাই আমি কি করলাম, সবাইকে ক্ষীর মাখিয়ে দিলাম। আর যা আনন্দ হয়েছে আপনারা তো সেটা দেখে বুঝতেই পেরেছেন, সবাই সবাইকে ক্ষীর মাখানো হচ্ছে। আর লাস্টে ক্ষীর যখন মানে আর কি ঢালা হয়ে গিয়েছে ডিশের মধ্যে, তখন কিন্তু ওই ক্ষীরটা মানে হাঁড়িতে যেটা লেগে আছে ওটা খেতে দারুণ লাগে, খুব স্বাদ লাগে। তো আমরা সেই সব খাওয়া হয়েছে এবং সবাইকে মাখিয়েছি ক্ষীর, খুব আনন্দ হয়েছে। আর এদিকে দেখুন, আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। এটা হলো গিয়ে মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর কি মেহেন্দিটা লাগিয়ে নিয়েছি, কারণ পরে তো আর বিকেলে সময় পাবো না লাগানোর, তার জন্য মেহেন্দি লাগিয়ে নিয়েছি। আর এদিকে আমার হাজবেন্ডকে বললাম ভিলাই গিয়ে দেখো কি হচ্ছে না হচ্ছে, আমাকে একটু ভিডিও করে এনে দাও। তো উনি আবার মানে আমাকে ভিডিও করে এনে দিল। ওদিকে ভিলায় সব মানে রান্নি আর কি কোটা বাছা করছে, মশলাগুলো করে নিয়েছে, চিকেন ভাজা হয়ে গিয়েছে, মানে আপনারা দেখে বুঝতেই পারবেন। আর আমি ওনাকে বললাম যে তুমি একটু ভিডিওটা তুলে এনে দাও, আমি তো যেতে পারছি না। তো উনি আবার ওগুলো সব তুলে এনে দিয়েছে। এই তো বন্ধুরা, আমরা ভিলায় চলে এসেছি সাবানাকে নিয়ে।
এখন সাবানাকে মানে গায়ে হলুদের শাড়ি পরানো হয়নি, কারণ কারণ ও এখনও ওরা তথ্য নিয়ে আসেনি। ওরা যখন নিয়ে আসবে তখনই শাড়ি পরানো হবে। তো ততক্ষণ আমরা আর কি ওর ফটো তুলে নেওয়া হচ্ছে। এই তো সাবানা ওর মামিদেরকে নিয়ে ফটো তুলছে। তারপর আমিও দেখলেন এর আগে, মানে আমি আফসানাকে নিয়ে ফটো তুলেছি। এইগুলো হলো গিয়ে সাবানার বড় মা, সেজো মামি আর মেজো মামি, এটা আমার ভাগ্নি নাতনি, মানে আমার ছোটো ননদের মেয়ে। আমরা সবাই একটু ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। তো এইদিকে সাবানার থাল সাজানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কলা, কমলা লেবু আর কালো আঙুর দিয়ে গাছ বানিয়েছে, নারকেল গাছ। এদিকে পিৎজা বানিয়ে বানানো হয়েছে আর মাংস যেসব রান্না হয়েছে, ক্ষীর লুচি এইসব দিয়ে থাল সাজানো হয়েছে। তো পিৎজা আর এই এটা মানে আরেকটা যেটা খাবার দেখতে পাচ্ছেন, মানে এটাকে কি বলে আমি আমাকে আফসানা বলেছিল, ভুলে গিয়েছি। তো এই দুটো আফসানা নিজেই ঘরে বানিয়েছে, খুব সুন্দর রান্না পারে। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন তত্ত্ব এসে গিয়েছে, এবারে সাবানাকে সাজানো হবে। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই তো এটা হলো বিয়ের দিন, সাবানাকে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে, আপনারা দেখুন খুবই ভালো লাগছে। লাল বেনারসি শাড়ি পরেছে, দারুণ লাগছে সাবানাকে, ওকে এই জন্য ভালো করে তুলে নিলাম। আর এত গরম, লোকের ভিড়, ওর কাছে তো বেশি আসতেই পারছি না, সবাই ফটো তুলছে, সবাই তো আর কি ওকে মানে ওই দিন ভালো করে সব ফটো তুলবে, তাই না? আমি সুযোগই পাচ্ছিলাম না। তো এই তো বন্ধুরা, বর এসে গিয়েছে, এখন বরকে আর কি কোলে করে নিয়ে যাওয়া হবে। এত গরম, মানে বলে বোঝাতে পারবো না, মানে আনন্দের সাথে গরম লেগেছে ঠিকই, কিন্তু আনন্দটাও খুব হয়েছে। এই তো এখন বরকে কোলে করে নিয়ে যাবে, তার আগে তো শাড়িরা গেটে এখন অনেক কিছু করবে, তাই না? এখন ঢোকার আগে ফিতে কাটা হবে, তারপরে শালিদের যেটা আবদার সেটা পুরো করতে হবে, তারপরেই মানে আর কি বর যেতে পারবে। তো এইগুলোই করেছে শালিরা। তো বন্ধুরা, বেশি তো ভিডিও করতে পারিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন এই এতটুকুই বিয়ের দিনে ব্লগ করতে পেরে।
এই তো বন্ধুরা, বউভাতে আমরা চলে এসেছি। রাত 9টার মধ্যে আমরা চলে এসেছিলাম। আমাদের মানে সাবানার বিয়ে তো আমাদের বাড়ির পাশেই হয়েছে, মানে মানে আমাদের পাশের পাড়াতেই হয়েছে। তো এই তো বন্ধুরা, আমরা সবাই এখন ভিডিও করছি, তারপরে ফটো তুলে নিচ্ছি। খুব ভালো লাগছিলো মাশাআল্লাহ। সাবানাকে লেহেঙ্গা পরেছিল, বিয়ের দিনে বেনারসি পরেছিল, আর বউভাতে লেহেঙ্গা পরেছিল, খুব ভালো লাগছিল। তো আমার মেয়েও একটু ভিডিও করছে, বলছে মা তুমিও পাপার পাশে একটু দাঁড়িয়ে যাও। তো বন্ধুরা খুব আনন্দ হয়েছে, বউভাতেও খুব আনন্দ হয়েছে। রাতের বেলা ওয়েদারটা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। তো ওদের খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আমাদের বাড়িতে তো বিরিয়ানি করেছিলাম আমরা, মানে রাধাবল্লবী বিরিয়ানি, স্যালাড, তারপরে চিকেন পাকোড়া, মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, আমরা যেরকম করেছি ওরাও ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, মাছ, তারপরে আলুর দম, ডিম, আর এরকম মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম সবই করেছিল। খুব ভালো লেগেছিল বন্ধুরা। তো ব্লগটা আরেকটু বড় হলে ভালো হতো, বিয়ে বউভাতের, কিন্তু বাড়িতে নিজেদের বাড়িতে বিয়ে থাকলে নিজেদের অনেক কাজ থাকে, যার কারণে আমি মানে ব্লগটা বেশি বড় করতে পারলাম না। একসঙ্গে এই জন্য মানে গায়ে হলুদ বিয়ে বউভাতের একসাথে করে ব্লগটা ছাড়লাম। তো বন্ধুরা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওকে লাইক, নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। Thank you.